ইউরোবিডি এইট টন চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের আমাদের একটা কমন প্রবলেম দেখা যায়, সেটা হলো যে আমাদের দেখা যায় যে আমাদের যে কোনো একটা ড্রাইভ ভেঙে একাধিক ড্রাইভ করার প্রয়োজন পড়ে, অথবা আমাদের যে পার্টিশন করা লাগে এবং আমাদের দেখা যায় যে সি ড্রাইভে আমাদের স্পেসটা কমে যায়, সি ড্রাইভ অনেক ফুল হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সি ড্রাইভটা প্রায় ফুল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে গেছে, কোনো স্পেস তেমন একটা ফাঁকা নেই। তো সি ড্রাইভে যদি ফাঁকা না থাকে স্পেস, তাহলে কী প্রবলেমটা হয়? আমরা সাধারণত যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি না কেন পিসিতে, সেগুলো কিন্তু সি ড্রাইভে এসে জমা হয়। তো সি ড্রাইভে যদি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা না থাকে, তাহলে আমরা যখন ওই সফটওয়্যারগুলো ওপেন করতে যাই, তাহলে কিন্তু সি ড্রাইভের উপর প্রেশার পড়ে, তখন কম্পিউটার দেখা যায় যে অনেক স্লো হয় বা কম্পিউটার খুব দ্রুত স্টার্ট নেয় না, কম্পিউটার ওপেন হতে অনেক সময় লাগে। তো যার কারণে সি ড্রাইভে পর্যাপ্ত পরিমাণ স্পেস আমাদের প্রয়োজন পড়ে। তো ভিউয়ার্স, আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের পিসিতে কোনো ধরনের কোনো ফরম্যাট না করে, অর্থাৎ কোনো যে ফাইল যেভাবে আছে সেভাবে রেখেই আপনারা কীভাবে খুব সহজেই পার্টিশন করতে পারবেন, অর্থাৎ একটা ড্রাইভ ভেঙে কয়েকটা ড্রাইভ করতে পারবেন, এবং আপনাদের সি ড্রাইভে, শুধু সি ড্রাইভ না, যে কোনো ড্রাইভে আপনারা যে কোনো ড্রাইভ থেকে ফাঁকা স্পেস এনে আপনারা যে কোনো ড্রাইভের সাথে এক্সটেন্ড করবেন কীভাবে, এই ভিডিওতে আমি এই পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, রিকোয়েস্ট করবো, কারণ এখানে আমার আসলে ওয়াস্ট টাইমের জন্য বলছি না, কারণ যদি এখানে স্কিপ করে কোনো একটা বিষয় মিস করেন তাহলে দেখা যায় পার্টিশনে একটা প্রবলেম হয়ে যেতে পারে। তাই আমি বলছি আপনারা ভিডিওটা ফুল দেখবেন, আর ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন, প্রথমে আমি দেখাবো কীভাবে পার্টিশন বাড়ানো যায়, এবং দ্বিতীয় প্রসেসটা দেখাবো কীভাবে আপনারা, যেমন আমার এখানে সি ড্রাইভ ফুল, তাই অন্য ড্রাইভ থেকে স্পেস এনে আমি সি ড্রাইভের স্পেসটা বাড়াবো। এভাবে আপনারা যে কোনো ড্রাইভের স্পেসটা আপনারা বাড়াতে পারবেন। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি সবই আপনারা বুঝতে পারবেন। তো আমাদের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে যে আমাদের সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনারা লিখবেন ডিক্স, DISK। এখানে যদি ডিক্স লিখি ভিউয়ার্স, যে এইখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিক্স। তো আমরা এই যে পার্টিশন, তো আমরা এটার উপরে আমরা ক্লিক করে দিব। ভিউয়ার্স, এটার উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক ইন্টারফেসটা এভাবে দেখানো হবে। আপনারা ঠিক যেভাবে দেখছেন যে এখানে আমার সি ড্রাইভ, এখানে দেখতে পাচ্ছেন জি ড্রাইভ, আমার যতগুলো ড্রাইভ এখানে কিন্তু শো করছে। এই অপশনটা আসার জন্য আমি আর আপনারা আরেকভাবে আসতে পারবেন, সেটা হলো যে আপনারা আপনাদের পিসিতে আসবেন। পিসিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ। তো ম্যানেজে যদি আমরা ক্লিক করি, দেখুন ম্যানেজে আসার পরে ঠিক আমরা যেভাবে যেটা যাবো, যে এই ডিস্ক ম্যানেজমেন্ট। তো এখানে আসার পরে কিন্তু আমরা এখানে এই যে ডিস্ক ম্যানেজমেন্টে যদি আমরা ক্লিক করি, ঠিক একই অপশনে আমাদের নিয়ে আসা হবে। তো এই দুটোভাবে আপনারা আসতে পারবেন, যে কোনো একটাতে আসবেন। তো ভিউয়ার্স, আমার এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 133 GB, এবং আমার এখানে 133 GB যেটা দেখতে পাচ্ছেন যে আপনার জি ড্রাইভে, তো সেখানে আমার 97.50 GB হচ্ছে আমার ফ্রি স্পেস আছে। তো এখান থেকে আমি 62 GB নিব। তো আমরা যেই এখানে খেয়াল করবেন, একটু ভালো করে আপনারা খেয়াল করবেন যে আপনারা যেই ড্রাইভ থেকে স্পেসটা নেবেন সেটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন আপনারা শ্রিঙ্ক ভলিউম, এই শ্রিঙ্ক ভলিউমের উপর আপনারা প্রেস করে দিবেন। তো এখানে প্রেস করলে একটু ওয়েট করবেন, দেখবেন আমাদের সামনে ঠিক এভাবে ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যতটুকু আমার ফাঁকা আছে ততটুকু কিন্তু এখানে দেখাচ্ছে। আমি ইচ্ছা করলে যদি এখন এখানে শ্রিঙ্ক দিই তাহলে পুরোটা যতটুকু ফাঁকা স্পেস আছে এইটুকু আমার একটা ড্রাইভ তৈরি হয়ে যাবে। তো আমি সবটুকু চাচ্ছি না, আমি এখান থেকে 62 GB নিব। তো 62 GB, এখানে জিবির একটা হিসাব আছে, আমরা জানি যে 1024 MB হচ্ছে আমাদের 1 GB, এটা আমরা সবাই জানি। তো এখানে আমরা একটা ক্যালকুলেটারে এটা হিসেব করে নিব। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি যে হিসাবটা করব সেটা হলো যে আমরা যদি 1024 গুণ যদি আমরা 62 দিই, মানে আমি 62 GB করবো, তো সেক্ষেত্রে আমার কত মেগাবাইট হবে সেই মেগাবাইটটার হিসাব কিন্তু আমাদের এখানে দিয়ে দিলে পারফেক্টভাবে আমাদের হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 63,488। তো এখানে আমরা দিয়ে দিব 63,488। তো ভিউয়ার্স দেখুন, এটা দেওয়ার পরে এটা আমার অ্যাকচুয়াল, এখানে আমার 62 GB হবে। তো দেওয়ার পরে আমি এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে আপনারা স্ট্রিঙ্ক দিবেন, আপনারা ভালো করে একটু খেয়াল করবেন, একটু সময় নেবে এখানে। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে পরিমাপটা করে দিয়েছি তাতে ঠিক 62 GB আমার এখানে কিন্তু ফ্রি স্পেসটা এখন দেখাচ্ছে। তো আমরা আগে যেভাবে আমাদের এই আমাদের যে যে ড্রাইভ যে কটা ছিল তার থেকে দেখেন একটা ড্রাইভ কিন্তু বৃদ্ধি হয়েছে, কিন্তু এই ড্রাইভের কিন্তু কোনো নাম নেই এখনও, কিন্তু আমাদের ড্রাইভটা ক্রিয়েট হয়নি। আমরা যদি এখন পিসিতে যাই, পিসিতে যেয়ে যদি আমাদের মাই কম্পিউটার ওপেন করি,
তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কোটা ছিল ঠিক সেই কোটাই আছে, এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো একটা বৃদ্ধি হয় নাই। তো এখন আমরা এখানে কিছু আমাদের কাজ করতে হবে, সেই কাজটার জন্য হলো আমাদের কি করতে হবে, এইটার উপরে যেটা আমাদের নতুন এই যে ফ্রি স্পেস দেখাচ্ছে এটার উপরে আমরা আবার রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে প্রথমে ফার্স্টে যে লাইনটা নিউ সিম্পল ভলিউম, তো নিউ সিম্পল ভলিউমে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসলে আপনারা নেক্সট বাটন দিয়ে যাবেন, কোনো কিছুই করা লাগবে না, আপনারা জাস্ট নেক্সট, এখানে আবার নেক্সট। এখানে দেখছেন অটোমেটিক আমার এখানে কিন্তু আমি নিউ ভলিউম, এখানে যে একটা নাম ইচ্ছা করলে আপনি এখানে একটা নাম দিতে পারেন, আর না চাইলে আপনার অটোমেটিক একটা নাম হয়ে যাবে, আপনারা এখানে যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন। তো আমি কোনো নাম এখন দিতে যাচ্ছি না, দেওয়ার পরে ফিনিশ। আমার এটা দেখবেন যে একটা নাম সহ আমার এখানে একটা ফোল্ডার অটোমেটিক হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। একটু ওয়েট করবেন, দেখলে আমার এখানে একটা নিউ ভলিউম এখানে হয়ে গেছে এবং এখানে ডি ড্রাইভ নামে একটা ড্রাইভ আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কিন্তু আমার এখন একটা আলাদা নতুন একটা ড্রাইভ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের পিসিতে যাই, এখন যদি তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমি একটা রিফ্রেশ দিব, এখানে একটা রিফ্রেশ যদি আমি দেই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এখানে কিন্তু দেখেন নিউ ভলিউম নামে ডি নামে একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন হয়ে গেছে এবং 61.9 GB আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমার নতুন করে ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখলেন এইভাবে আমরা নতুন করে পার্টিশন, একাধিক পার্টিশন আমরা করতে পারি। তো আমাদের এখানে একটা ড্রাইভ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাদের সি ড্রাইভে আমরা কিন্তু এই ডি ড্রাইভের এই টোটাল স্পেসটুকু এখন আমরা এই সি ড্রাইভে নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেহেতু আমরা সি ড্রাইভে নিয়ে আসবো, তো এই কারণে এখন আমরা কী করব, এই ডি ড্রাইভটা যেহেতু আমরা সি ড্রাইভে নিয়ে আসবো, একটু ভালো করে এখানে আপনারা লক্ষ্য করবেন। তো আমরা এখন ডি ড্রাইভের ক্লিক করব, ক্লিক করার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ভলিউম। তো আমরা কি করব, ডিলেট ভলিউম দিয়ে দেব, দেওয়ার পরে আপনারা পারমিশন চাবে আপনারা ইয়েস দিয়ে দিবেন। তো ইয়েস দিলে ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন আপনাদের এই যে আমাদের যে 62 GB এটা কিন্তু আমাদের ফ্রি স্পেস শো করছে। এখন এই টোটাল ফ্রি স্পেসটুকু আমরা এখন সি ড্রাইভে নিয়ে আসবো। তো সি ড্রাইভে আনার জন্য এখন আমরা সিম্পলি সি ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করব। এখানে কিন্তু আমাদের এক্সটেন্ড ভলিউমটা এখানে ডিজেবল হয়ে আছে, ইনেবল নেই। আবার যদি আমরা অনুরূপভাবে এই ড্রাইভে যাই, প্রত্যেকটা ড্রাইভে দেখতেন এক্সটেন্ড ভলিউম ডিজেবল এখন আমাদের এখানে ইনেবল নেই। ইতে দিলে ঠিক একই অবস্থা। তো যদি আমরা দেখেন এখানে যদি আমরা এফে দেই ঠিক একই অবস্থা, এক্সটেন্ড ভলিউমটা এটা করতে পারবো না। যদি আমরা জিতে দিই দেখেন এক্সটেন্ড ভলিউমটা এখানে কিন্তু ইনেবল আছে, এক্সটেন্ড ভলিউমটা। তার মানে এখানে কথা হচ্ছে, এটা দেখানোর আমার কারণ হলো যে আমরা যে ড্রাইভ থেকে একটা স্পেস নিয়ে নতুন করে ফোল্ডার করব, ওই ফোল্ডারের স্পেসটুকু শুধু ওই ড্রাইভে এক্সটেন্ড করা যাবে, অন্য কোনো ড্রাইভে এক্সটেন্ড করা যাবে না। তো এখন কথা হলো যে আমরা সি ড্রাইভে তাহলে কীভাবে এক্সটেন্ড করব। হ্যাঁ, সি ড্রাইভে যদি এখন আমরা আমাদের এক্সটেন্ড করা যায় করতে হয় তাহলে এটা কিন্তু আমরা আগে যেমন উইন্ডোজ সেভেনে করা গেছে, আগে করা গেছে, কিন্তু উইন্ডোজ 8 উইন্ডোজ 10 এই আসার পরেই কিন্তু এই জিনিসটা এখন করা যায় না। তো এখন করতে গেলে আমাদের একটা অ্যাপসের সাহায্য নিতে হবে। তো আমরা এখন অ্যাপসটা ইনস্টল করে আমরা কীভাবে এই কাজটা করতে পারি সেটা আমরা দেখাবো। এখন আমরা একটা অ্যাপসের সাহায্য নেব, সেই অ্যাপসটা ছোট্ট একটা অ্যাপস। তো অ্যাপসটা আমি এখন ওপেন করছি। তো ভিউয়ার্স এই অ্যাপসের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে ডাইরেক্ট এখানে ঢুকে আসতে পারবেন, আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন অ্যাপসটি। তো দেখুন এই অ্যাপটি ইনস্টল করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমাদের এই যে 62 GB আমাদের দেখেন অ্যালোকেটেড আমরা করে রেখেছি, এই 62 GB এখন আমরা এই সি ড্রাইভের সাথে আমরা এখন অ্যাড করব। তো এটা করতে গেলে প্রথমে আমরা, তো ভিউয়ার্স আমাদের যে এখন 62 GB যে আনলোকেটেড, তো আমরা এখন সি ড্রাইভে আমরা ক্লিক করব। সি ড্রাইভে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অপশনটা মার্স প্যাশন, তো আমরা মার্স করব হচ্ছে আমাদের এই আনঅ্যালোকেটেড ফাইলটার উপরে। তো সি ড্রাইভের সাথে আমরা করব হচ্ছে আনঅ্যালোকেটেড ফাইলটা। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে আনঅ্যালোকেটেড ফাইলটা হচ্ছে সি ড্রাইভে 62 GB। তো 62 GB যদি আমরা সাথে আনঅ্যালোকেটেড করে দিই, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দেওয়ার পরে এখানে আমরা ওকে দিয়ে দিব। তো ওকে দিলে পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভে যে জায়গাটা ছিল আগে হচ্ছে যে আমার আগে ছিল মাত্র 38 GB, তো আমার 62 GB যেহেতু অ্যাড হয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100% কিন্তু আমার সি ড্রাইভে জায়গাটা হয়ে গেছে। তো এখানে হওয়ার পরে আমরা এখন যে এই যে এই পাশে যে অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছেন আমরা এখন অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে আমাদের একটু সময় নেবে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা স্টার্ট দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখন স্টার্ট দিয়ে দিই তাহলে আমাদের এই প্রসেস কাজটা আমাদের এখন শুরু হয়ে গেছে। তো এটা হতে আমাদের একটু সময় লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এটা এখন মার্চ হচ্ছে।
ভিউয়ার্স, আপাতত আমি এখানে একটু স্কিপ করছি, যখন আমাদের এটা শেষ পর্যায়ে আসে তখন আমরা আবার এখানে ফিরে আসব। দেখুন আমাদের ফোল্ডারটা, সেটা কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। তো ক্রিয়েট হয়ে গেলে আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমাদের দেখুন ভিউয়ার্স, এখন আমরা যদি আমরা এখন আমাদের কাজটা এখন শেষ। তো ভিউয়ার্স, এই জিনিসটা একটু কথা বলে রাখি, এই জিনিসটা করতে, পুরো প্রসেসটা করতে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি কোনো ফরম্যাট কোনো কিছু দিইনি, বা আমার ফোল্ড কোনো ড্রাইভ থেকে কোনো কিছু নষ্ট করা হয়নি। এটা যেখানে যে অবস্থায় যে ফাইল আছে সেটা কিন্তু সেভাবেই আছে, কোনো কিছু ফরম্যাট এখানে হয়নি। তো এখন দেখবো যে আমরা আসলে আমাদের কম্পিউটারে যেয়ে দেখবো যে এটা আমাদের এখন আসলে পিসিটা সি ড্রাইভে যে আমাদের স্পেসটা ছিল সেটা এখন ঠিক হয়েছে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সি ড্রাইভে কিন্তু আগে ছিল, দেখতে পাচ্ছেন যে 38 GB, তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে 100 GB হয়েছে এবং 63 GB ফ্রি। তো আপনারা দেখেন এখানে আমার জি ড্রাইভে যে বেশি ছিল সেই বেশিটা কিন্তু এখন নেই, 133 GB ছিল, এখানে এখন আছে 71 GB, তো এখন স্পেস আছে 35 GB। এক্সট্রা আমরা যে কোনো একটা ড্রাইভ আমরা এখানে ক্রিয়েট করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরে, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সেখানে উত্তর দিতে চেষ্টা করব। আর ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন, আর বেল বাটনটা অন করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।